ভালো খাবারও চাই না, ভালো কাপড়ও চাই না। আমরা চাই যে সবাই আমাদেরকে একটু সহযোগিতা করুক, আমার এই ছেলেটার জন্য আমরা ট্রিটমেন্ট করাই, আমার ছেলেটা যেন আমার খালানা ডেকে মা ডাকতে পারে, আমার স্বামীর খালুনা ডেকে যেন বাপ ডাকতে পারে। আমরা চাই এইটা যে আমার ছেলেটারও আমরা ট্রিটমেন্ট করে ভালো করতে পারি। আপনার সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদেরকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। দর্শক, আজ আমরা আপনাদেরকে নিয়ে এসেছি ঢাকা উদ্যান নবীনগর 15 নম্বর রোডে রয়েছে সুমিয়াপা। আসলে সুমিয়াপার 2টি পুত্র সন্তান, একমাত্র বড় সন্তানটি তার 8ম শ্রেণী পড়ার পর গার্মেন্টসে অগ্নি দুর্ঘটনা ঘটার পর থেকে সে মেন্টাল অবস্থানে পড়ে যায়। আসলে এই সন্তানের হাতে হলো মায়ের মার খেতে হয়, আর সন্তানের কাছ থেকে হলো মা ডাকটি শোনার জন্য যে মা পাগল থাকেন, সেই মা কেন তার এই সন্তানের মুখ থেকে মামি খালা শুনতে হয়? আসলে কখন কোন সময় কাকে মারধর করবে এবং রাস্তায় কখন গিয়ে মানুষের হাতে সেই মারধর খায়, আসলে মা হয়ে কতটা কষ্ট সহ্য করছে তার কাছ থেকে শুনবো বিস্তারিত। চলুন দর্শক, কথা বলি সুমিয়াপার সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বোন কেমন আছেন আপনি? ভালো না ভাইয়া। আমাদেরকে একটু কথা বলবেন যে আসলে আপনার পরিবারের কি সমস্যা রয়েছে, আমাদেরকে যদি একটু শুরু থেকে একটু যদি বলেন যে আপনার সন্তান কি জন্ম থেকে মানে এলো মেন্টাল অবস্থানে ছিল বা অসুস্থ হয়েছে একটু যদি বলেন। জি না, আমার ছেলেটা শুরু থেকে না, আমার ছেলেটা 8 পর্যন্ত লেখাপড়া করছে, তারপর থেকেই আমাদের একটু আর্থিক সমস্যার জন্য ছেলেটাকে গার্মেন্টসে দিয়েছিলাম লেখাপড়া বন্ধ করে। সেইখানে একটা অগ্নিকাণ্ডের কারণে, ওইখানে আগুন লাগার কারণে গার্মেন্টসে, তখন থেকে ও ভয় আতঙ্ক হয়ে মেন্টাল সমস্যা হয়ে গেছে। তারপর থেকে ও কাউকে চিনে না, বাবা মা ভাই বোন কাউকেই চিনে না, সবার সাথে মনে হয় যে ও কাউরি আমাদের কিছুই না, এরকম আমাদের সাথে বিহেভ করে। ও যে কথাবার্তা বলে আমাকে বলে আমি হচ্ছি ওর মা, আমাকে বলে খালা মামি চাচি, যেই সন্তান আমাকে মা বলে ডাকবে সেই সন্তান আমাকে ডাকে মামি বলে। এর চেয়ে দুর্ভাগ্য আর কোনো মায়ের আছে? তুই সন্তান কি দিয়ে আসলে এই যে মারধর আপনাকে কেন করে আপনি একটু বলবেন? যে আপনাকে তো মা হিসেবে চিনে, মানে তাহলে আপনাকে বা আপনার সন্তান যে আরেকটা ছেলে রয়েছে এবং আপনার স্বামী রয়েছে, তাদের সাথে কি ব্যবহার করে? সবার সাথে ও একই ব্যবহার করে, ওর বাবারেও বাবাও বলে না, ও চিনেই না। ওরে যদি বলি তোর বাবারে একটু ডাইকান, ও বলে কে আমার বাবা, আমার কাকা চাচা মামা, এরকম করে বাপের সাথে বিহেভ করে। বাবাও বুঝে আমরাও বুঝি, কিন্তু বুঝলে কি করবো বলেন, আমাদের তো আর কিচ্ছু করার নাই। এখন ওকে আল্লাহ পাক বানাইছে এরকম, এখন আমরা আর কি করবো, আমাদের ভাগ্যই খারাপ। যে সন্তান বাবারে বাবা বলে ডাকবে, মায়ের মা বলে ডাকবে, সে বাবাকে বলে মামা আর মাকে বলে চাচি খালা। তো এই যে রাতে যখন আপনারা ঘুমান, আসলে যে বলছেন আপনার সন্তান মানিলো এই যে কষ্টটা পাচ্ছে, এই যে এখন মানিলো ওই যে ভাইটি মানিলো দোকান থেকে মানে সিগারেট চাচ্ছেন, মানে সে সিগারেটটা দেওয়ার জন্য সেই কথাটা বুঝতে পেরেছে, এর কারণটা কি আমাদেরকে একটু বলবেন? ও মানে ও যে লেখা, ও যে মেন্টাল সমস্যা হয়েছে, তারপর ওর ভিতরে যে শিক্ষার একটা গুণ কিছুটা ওর ভিতরে আছে। ও যদি অনেক সময় দেখা যায় আমাদেরকে যে বিহেভ করে অন্যের সাথে ওই বিহেভ করে না, মনে হয় যে ওরাই ওর অনেক কিছু, কিন্তু আমরা কিছুই না। ওরে অনেকে যদি ভালোভাবে কিছু বলে শোনে, কিন্তু অনেক সময় ভালোভাবে বললেও ও শোনে না। ওরে যদি কোনো কিছু সুন্দর করে মানানো যায়, হঠাৎ দেখা যায় ও ভালো, আবার কিছুক্ষণ পরেই মাথা খারাপ হয়ে যায়, মাথা গরম হয়ে যায়, ওই মারধর করে, এইটা নেয় ওইটা নেয় ইটা নেয় মারার জন্য, এই অবস্থাই করে ও। কিন্তু আবার অনেকে কথা বললে বুঝে, কেউ যদি নাম ধরে ডাকে সেইটাও বলে, আবার অনেক সময় বলে আমার নাম এইটা না, আমাকে এইটা বলে ডাকবি না, এরকম করে ও। কারণ ওর মাথার ভিতরে কখন কি যে ঘুরে আসে তোই জানে, আমরা জানি। রহিম সাহেব একটু বসেন, আমরা একটু কথা বলি আপনার সাথে। আমরা মানিলো আপনার এই ছেলের সাথে কথা বলবো, পাশাপাশি এই যে আপনার ছেলে, আপনি মা বাবা আপনারা দুইজন মানিলো বাসায় থাকেন, আপনারা হয়তো তার কষ্টটা বুঝতে পারতেছেন, কিন্তু যখন সে রাস্তায় বের হয়, যখন সে সাধারণ মানুষের সাথে মিশে, তখন কোনো বিপদগামী বা কোনো সমস্যা আচরণ করে কিনা মানুষের সাথে? জি, ও রাস্তায় যদি যায় মানুষের সাথে ও খারাপ বিহেভ করে, খারাপ ব্যবহার করে। মানুষের মায়েরা সামনে দাঁত ফালাই দিছে, মাথা ফাটায় ফেলাইছে, কিসের জন্য ফালাইছে? ও পাগল, মানুষের তার দয়া মায়া নেই। আমার সন্তান, আমার মায়া আছে কিন্তু মানুষের তার মায়া নেই। আমার সাথে খারাপ ব্যবহার করলে আমি বুঝি যে আমার সন্তানের কি সমস্যা, আমার সাথে কেন খারাপ ব্যবহার করে, মানুষ তো বোঝে না। এই জন্য মানুষ হয়েছে, কেউ আর মা দাঁত সামনে দাঁত মাইরে ফালাই দিছে, মাথা ফাটাই ফেলছে। এত বড় ছেলে আমার, ওরে আমরা আমি কিছু বলতে পারি না, কিন্তু অন্য মানুষ ওরে মাইরা সামনে দাঁত ফালাই দিছে, মাথা ফাটাইয়া ফেলায়, মানুষ ধৈরা আনে বাঁধে বাইন্দা পিডায়, এরকম করে। আর মানুষও করলে আমি কী করব? আমি তো, আমার তো স্বামী রিক্সা চালায়, আমি এই ছোট্ট দোকানটা করে আমার খাইতে হয়, ওরে যে ট্রিটমেন্ট করা ওরকম সামর্থ্য আমার নাই। ওরে তারপরও আমি অনেক চিকিৎসা করেছি, অনেক চেষ্টা করছি, কিন্তু ভালো কোনো হসপিটাল ভর্তিও করতে পারি নাই, আর ভালো চিকিৎসাও দিতে পারি নাই। আর্থিক সমস্যা নেই, আর্থিক কোনো সহযোগিতা নাই আমার,
এই জন্য আমার আর্থিক সমস্যার জন্য আর কোনো চিকিৎসা করাতে পারি না। এই যে বোন, আপনার এই সন্তানটাকে আপনি চিকিৎসা করেছেন বা চিকিৎসা করতে পারছেন না এখন আর্থিক সমস্যার কারণে, আমাদেরকে একটা কথা বলবেন যে যখন আপনার সন্তান ভালো ছিল তখন তার আচার ব্যবহার কেমন ছিল? তখন ও খুব ভালোই ছিল। ও ও ওদের ক্লাসের ভিতরে ও এইটে যখন পড়ালেখা করছে ওর ক্লাসের ভিতরে ও ভালো ছিল। ওর স্যাররা ম্যাডামরা খুব ভালো জানতো। এখন ওর ওর জন্য স্যাররা ম্যাডামরা আইসা অনেক আফসোস করে যে রহিম যে জীবনে কোনো দিন এরকম হবে আমরা জীবনে ভাবতেই পারিনি। তারপর ওরে সবাই দেখতে আসে কিন্তু কেউ আর্থিক সহযোগিতা করে না। এখন বয়সটা কত আপনার ছেলের? ওর বয়স 19 বছর। 19 বছর। তো এই যে আপনার স্বামী আসলে ঢাকা শহরে কতদিন ধরে আছে, আপনি কতদিন ধরে আছেন? আমার স্বামী 1987 সালে ঢাকা শহর আসছে। আমি আমার 96 সালে আমরা এই ঢাকা শহর আসছি। আসলে কি হবে, আমরা তো ওরকম কিছু করার মতো তৌফিক বা চেষ্টা ওরকম করলেও আমাদের হয় নাই। কারণ আমার স্বামী করে কেয়ারটেকারের চাকরি, উনি ওইভাবেই রয়েছে। আমি ছোটোখাটো আগে বাসা কাজ করছি, এখন এই দোকানটা করি। এখন আমরা মানুষের বাসায় কেয়ারটেকারের চাকরি করি। মানুষের কেয়ারটেকারের দায়িত্বটা পালন করে সেই বাসায় থাকতেছেন, আর হলো যে আপনার স্বামী রিক্সা চালায় তখন কখন? আমার স্বামী এই যে এই মাত্র গাড়ির থেকে আসছে, সকালে 8টার দিকে বাইরে এসে এখন আসছে, আবার খাওয়া দাওয়া কইরে বিকেলবেলা যাইবে, রাত 12টা 1টায় আসে। এই ছেলে নিয়ে সবসময় আমার আতঙ্কে থাকে। আসলে যখন বাড়ির কেয়ারটেকার হিসেবে দায়িত্ব তখন দায়িত্বটা পালন করে কখন তাহলে? আমি তো আসি, আমার স্বামী আসে, ওই 2-1 ঘন্টা যেরকম সময় দিতে পারে। মালিক তার সবসময় এখানে আসে না, আমরা দেখাশোনা করি, এরা দেখাশোনা রাখি, আমাদের উপরে এটা নির্ভর করে যে আমরা আমাদের মানে শুধুমাত্র এই যে দর্শক এই যে খালি জায়গাটা আছে এই জায়গাটাকেই মানে হলো আপনারা পাহারা দিচ্ছেন? জি, মানে মূলত আপনি একজন এখানে থাকলেই কন্টিনিউ থাকলেই যথেষ্ট, সেই কারণে এই জায়গাতেই আপনারা একটা দোকান দিয়ে এখানে বসে গেছেন। জি, কারণ আমার স্বামী যদি এই এই কেয়ারটেকারের চাকরি নিয়ে যদি আমার স্বামী বসে থাকে এখানে, আমাদের ওরকম কোনো আর্থিক সহযোগিতা দেয় না, আমাদেরকে মাসে মাত্র 3,000 টাকা দেয়। ওনার দয়ায় আমরা এখানে দোকানটা দিতে পারছি, এই জন্যই আমরা একটু চৈলা ফিরা খাইতে পারতেছি। নাহলে ওনারা যে আর্থিক সহযোগিতা দেয় ওটা তো আর আমাদের হয় না। বোন, আসলে প্রবাসী এবং দেশের মানুষের কাছে আসলে আপনার চাওয়াটা কি আপনার সন্তানকে? আমার প্রবাসী এবং দেশের মানুষের কাছে চাওয়া এইটাই যে সবাই যদি আমাকে একটু সহযোগিতা করে তাহলে আমার এই ছেলেটাকে ট্রিটমেন্ট করে। আমরা ভালো খাবারও চাই না, ভালো কাপড়ও চাই না, আমরা চাই যে সবাই আমাদেরকে একটু সহযোগিতা করুক, আমার এই ছেলেটার জন্য আমরা ট্রিটমেন্ট করাই, আমার ছেলেটার জন্য আমার খালানা ডেকে মা ডাকতে পারে, আমার স্বামীর খালুনা ডেকে যেন বাপ ডাকতে পারে। আমরা চাই এইটা যে আমার ছেলেটার আমরা ট্রিটমেন্ট করে ভালো করতে পারি। আপনাদের সহযোগিতা যদি পাই তাহলে আমরা আমার ছেলেটাকে ট্রিটমেন্ট করাতে পারবো, এবং যদি আল্লাহর রহমত থাকে তাহলে ও ভালো হবে। মানে কোন সময়টা আপনাদেরকে মারধর করে? ও যে কোনো সময় হঠাৎ দেখা যায় যে খাবার দিতে গেছি উল্টোপাল্টা ব্যবহার করে, ভাতের প্লেট ধরে ফিক্কা মারে, খায় না, ওই মশারি ছিঁড়া ফেলাইব বিছনাদারি ছুঁড়া ফেলাইয়া দেয়, খারাপ ব্যবহার করে, আবার কিছুক্ষণ পর আবার ভালো হাসে, এরকমই। মানে ওর দিন এইভাবেই যাইতেছে আর আমাদের দিনটা এইভাবেই যাইতেছে, আমরা এইভাবেই ওরে রাখতেছি, কী করবো বলেন। মানে রাতে যখন আপনারা ঘুমিয়ে থাকেন তখন আতঙ্কে কাটে না আপনাদের? অবশ্যই আতঙ্কে কাটে, ওর জন্য ভয় ভয় থাকি, রাত্রে ঘুমাই না, দেখা যায় একটু ঘুমাইলে আবার একটু ওইটা দেখি ও কী করে না করে, এই পানি খাইবো, এটা খাইবো, এটা খাইবো, কোনো খাওয়ার জন্য অনেক কিছুই চায়, কিন্তু সবসময় তো আর ওরে আমরা খাবার দাবার দিতে পারি না। যেটা আমরা শুধু ভাত তরকারি এটাই এটাই কি মানুষের খাবার? খাবার না, কিন্তু আউট কোনো কিছু করার জন্য তো আমাদের ওই সামর্থ্য নাই। এই ছেলে ভাত দেই, খায়, ভালো লাগলে খায়, ভালো না লাগলে খায় না, ফালায় দেয়, উল্টো পাল্টা কথা কয়। তো ও প্রতিটা মানুষই মানে রাতের বেলা ঘুমিয়ে থাকে, চোর ডাকাতের আতঙ্ক থাকে, মানে হলো কখন মানে হলো হয়তো চুরি ডাকাতি মানে হতে পারে, সেই ধরনের আতঙ্কে থাকে। আর আপনি নিজের সন্তানকে নিজের কাছে রেখে? আমি আতঙ্কে থাকি, আমার ছেলেটা আমার কাছে, তারপরও আমি আতঙ্কে থাকি। মানুষ ভয় পায় যে খালি বাড়ির ভিতরে থাকি আইসা অন্য কেউ মাইরে ফেলাবে, কিন্তু আমি আতঙ্কে থাকি যে আমার ছেলেই না কখন আমার মাইরে ফেলবে, এরকম পরিস্থিতি আমার ছেলেটা। আমরা বোন আপনার সাথে কথা বলবো, আপনার সন্তানের সাথে একটু কথা বলি। আসলে রহিমের সাথে কথা বললে দর্শক আপনারা বুঝতে পারবেন আসলে রহিম কতটা আসলে সমস্যা রয়েছে সেই বিষয়গুলো। রহিম সাহেব আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো আছেন? ভালো আছেন? কাঁপতেছেন কেন আপনি? না কাঁপতেছি না, হাতে আমি লটাচ্ছি। হাত লটাচ্ছে? হাতে বোতলের ভারিতে। ও বোতলের ভার? তো বোতল তো আর আপনার হাতে নেন নাই, আপনার বোতলের ভারে কাঁপে? না বোতল তো আর কাঁপে না। এই যে সামনে বসে আছে উনি কে হয় আপনার? উনি কি হয় আপনার? কাঁচি কইলে মা ডাকি, এই খালামুন ডাকি, মামি ডাকি, আর মানে মামি নতে খালা, আমার খালা ডাকি, মামি না খালা, খালা মামি মানে মা কই না খালা কই, মানে ঘরে যাইতে দেন না, দিকে ঘরে তো এনে থাই, তো ঘরে যাইতে দেন না, মানে থাই এলে ডাকা ডাকি করে।
মানে ঘরে থাকেন, ঘরের বাইরে থাকেন, ঘরে ঢুকতে দেয় না? হ্যাঁ, আপনাকে খুব মারধর করে ওরা? না না, মারধর করে না। আপনি কেন মারধর করেন মাকে? মারধর করি না। সামনের দাঁতটা কি হয়েছে রহিম সাহেব? সামনের দাঁতটা নাই কেন আপনার? আপনার বাবা কোনটা? বাবা কোনটা? বাবা তো উপাশে বলছি না, উড়ে তো এটাকে নাকি আপনি মানে এলো মামা ডাকেন, খালু ডাকেন? না বাবা কই, আব্বা বাবা কই, মামু কই না। মামু কান না? মাকে কেন মামি ডাকেন? মামি ডাকি না, আরে মা ডাকি, খালা কই, মা কই, খালা কই, খালা কই, কোন ক্লাস পর্যন্ত পড়াশোনা করছেন আপনি? আরে ক্লাস নাইনে ফিরে গেছি। ক্লাস নাইনে পড়ছেন? এইট পর্যন্ত পড়ছেন। আমাদেরকে একটা কবিতা আবৃত্তি শোনাতে পারবেন? না না, কবিতা আবৃত্তি কোথায়? একটা গান শোনান না আপনাদেরকে। গান শোনাই, গান শোনাতে পারেন? আচ্ছা একটু শোনান তো দেখি, আমরা একটু শুনি আপনার গানটা। গান শুনি না, গান করি না। কি গাইতে পারেন? ছড়া গাইতে পারেন? ছড়া ছড়া পারি, ছড়া তো জানা হয়, ছড়া তো কয়টা কবি কবিতার মতো ছড়া। তো একটু বলেন তো একটু। বাংলাদেশ টুইঙ্কি টুইঙ্কি থ্রিলার স্টার আছে না? হ্যাঁ একটু বলেন তো। ইংরেজিতে বলা হয়? হ্যাঁ ইংলিশে বলেন আপনি, শুনি আমরা। ইংরেজিতে পাই না, ভুলে গেছি পড়াটা। যতটুকু পারেন একটু পড়ালেখা করে না, ভুলে গেছি পড়ালেখা নাই। এখন আবার পড়াশোনা এক দুই বলতে পারেন? কত পর্যন্ত গুনতে পারেন দেখি? দশ পর্যন্ত। দুই গণন তো দেখি, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ, এই পাঁচ ছয় সাত আট নয় দশ, দশ। আর গুনতে পারেন না? না। ক্লাস এইট পর্যন্ত পড়ে যদি আপনি দশ পর্যন্ত গুনতে পারেন তাহলে হয়? কেমনে পাশ করলেন আপনি? এমনি পাশ করছি। এমনি পাশ করছেন? আপনার মামি ক্লাসে উঠে দিয়ে গেছে? ও ক্লাসে উঠে দিয়ে গেছে না? তো আপনি আবার বাসায় মারধর করবেন না তো, মারামারি করবেন না তো? আপনাকে কেন ছিকল দিয়ে রাখে একটু বলবেন? বাসায় কেন ছিকল দিয়ে বেঁধে রাখে, তালা দিয়ে রাখে বলেন তো? আমি জানি না। জানেন না আপনি? বাইরে পোলাবেন না, আড্ডা মারি পোলাবেন না, বাইরে মাথা মারতে মাথা মারতে লাগে, লেগা যায়, মানে ভালো লাগে, গায়ে হাত পায়ে লাগে দেখ, মানে গায়ে হাত লাগে দেখে ওই জন্য আপনারা বেঁধে রাখে? মাকে মা ডাকতে ইচ্ছে করে না? না। কি ডাকতে ইচ্ছে করে? মা কই, খালা কই। মা কোন, খালা কোন? না দর্শক আপনারা, মানে মা আরেকটা, এটা না মা, মা না আরেকটা। এটা আপনার মা না? না। এটা কি আপনার মা না? এটা তো আমার মা, আরেকজন আর কে, এটা লয়ে রাখা রেডা মা। এটা মা, এটা আবার আরেকজন মা, মানে বুঝি নাই। ওর মা রাম মা না? কার মা? হ্যাঁ হ্যাঁ, এটা কি রহিমের মা? এটা রহিমের মা? এটা কি রহিমের মা? হ্যাঁ একই তো না? রহিমের মামি কোনটা? মামি নাই, রহিমের মামি নাই এখন আবার। আমাদেরকে বোন আসলে বলেন তো, এই যে আপনার সন্তান একবার মানিল মা ডাকে, একবার মামি ডাকে, এই মামি, এই মা, আবার এই রহিমের মা, এই আবার রহিমের খালা, এই আবার মানি মামি, মানে মুহূর্তের ভিতরে চেঞ্জ। এটা তো আপনারা নিজেরাই দেখতেছেন, তাহলে বলেন ও এইরকম, এই কখনো মা ডাকে, কখনো খালা ডাকে, কখনো বলে মা নাই মরে গেছে, আবার কখনো বলে এই মা। তো আপনাদের সাথেই বলছে, আপনারাই তো দেখলেন। আপনার স্বামী কই করে? স্বামী আছে? জি আছে। আমরা একটু আপনার স্বামীর সাথে কথা বলি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপনি? এই তো ভাই, আমার ছেলেটা নিয়ে খুব খারাপ আছে। তো আপনি এখানে কি করেন আসলে? এখানে কত বছর ধরে আছেন আপনি? আমি এই জায়গায় আছি ভাই বহুত বছর ধরে। আমি 87 সালে আসছিলাম, 87 সাল থেকে এই জায়গায় থাকি। আমি এই জায়গার স্থানীয়, কিন্তু আমার তো কোনো বাড়ি নেই, কিন্তু আমি এই জায়গার স্থানীয়। আমি দাবি করি যে আমি এই জায়গার স্থানীয়, কিন্তু আমার কোনো হয়তো জায়গা নেই, বাড়ি নেই। হ্যাঁ আমি থাকি একজনের খালি পড়লে থাকি, দুইটা রুম উড়াইয়া দিছে, আমি আমার ছেলে নিয়ে থাকতে আসি, বোকলাম নিয়ে থাকতেছি। তো এখানে কী কাজটা করেন তাহলে? আমি এই জায়গায় যে ওইটার জায়গা আছে, যে পলটটা আছে, পলটটা পাহারা দিই আর কি। সিকিউরিটি গার্ড, কেয়ারটেকার হিসাবে দায়িত্ব পালন করছেন? জি জি। কেয়ারটেকার হিসাবে দায়িত্ব পালন করি আপনি এখানকার বাড়িওয়ালা?
আপনার যে একমাত্র সন্তান, যে মানে হলো দুজন পুত্র সন্তান রয়েছে, সেই সন্তানদের ভিতরে বড় সন্তানটি যে রহিম, আপনার মানে হলো অ্যাবনরমাল, এক কথায় মানে হলো মেন্টাল অবস্থানে রয়েছে, তার চিকিৎসা কি করাতে পারেন না আপনি? আমি চিকিৎসা দেখাইছি, বহুত ডাক্তার দেখাইছি, কিন্তু ডাক্তার দেখাইলে তখন মানে এক জায়গায় আমি বহুত টাকা পয়সা চাই, আর আমি দেখাই পারিনি, অত আমার টাকা পয়সা নাই, এই কারণে দেখাইতে পারিনি। কোনো টাকা পয়সা নাই? না, আমার টাকা পয়সা নাই। এত বছর ঢাকায় এসে কি করলেন ভাই? আমি এত বছর ঢাকা শহর আইসি ঠিক আছে, কিন্তু গায়ে তখন আমার তো এরকম কোনো পরিস্থিতি আসেন না যে আমি কিছু করুন, আমার এরকম আমি এরকম কোনো কাজ করতে পারি নি, যেন কিছু করার নেই। দেশবাসীর কাছে কি চান আপনার? আমি চাই যে আমার ছেলেটা যে ভালো, আমি চাই এটা যে আমার ছেলেটাকে কীভাবে ভালো করা যায়, এই জিনিসটা আমি চাই আপনার কাছে। ধন্যবাদ আপনাকে। আপনাদের মোবাইল নাম্বার রয়েছে কিনা? জি আছে। আমরা আপনার নাম্বার, আমাদের নাম্বারটা একটু নিতে চাই। সুমি আপা, আপনাদের মোবাইল নাম্বারটা কি দিতে চান? জি আমরা চাই, আমরা চাই দেশের মানুষের কাছে আমার এই নাম্বারটা থাক, দেশের সবাই যার মনে দয়া হয় সে আমার ছেলেটাকে একটু সাহায্য করবেন, সহযোগিতা করবেন। আপনাদের কাছে শুধু আমার এটাই চাওয়া, যাতে আমার ছেলেটা সুস্থ করে আমি আমার ছেলের মুখে মা ডাক শুনতে পারি, আর আমার স্বামী তার ছেলের মুখে বাবা ডাক শুনতে পারে। আপনারা তো নিজেরাই দেখবেন আমার এই ছেলেটা কীভাবে আমাকে খালা ডাকে, মামি ডাকে, যখন যেটা মনে হয় সেইটাই ডাকে। আপনাদের নিজের সন্তান যদি আপনাকে মা রাইখা, খালা ডাকে, মামি ডাকে, চাচি ডাকে, তাহলে আপনাদেরকে এই কষ্টটা কতটা অনুভব হবে তখন আপনারা বুঝতে পারবেন। তো আপনার মোবাইল নাম্বারটা একটু বলবেন বোন। জি বলুন একটু নাম্বারটি। 01987172138। এই নাম্বারটি বিকাশ করা? জি। ধন্যবাদ আপনাকে। দর্শক আসলে আপনারা শুনলেন, আসলে একজন মা তার কষ্টের কথাগুলো আমাদের কাছে, তার জীবনের গল্পে আমাদেরকে বললেন যে মা হয়ে সন্তানের কাছে শুনতে হয় যে খালা মামি, আসলে আন্টি শুনতে হয়, আসলে বাবাও শুনতে হয়, খালু এবং মামা। এভাবে কতদিন আর এই কষ্ট সহ্য করবেন যে সন্তানকে গর্ভে ধারণ করে সেই সন্তান মাকে মেরে ফেলতে চায়, সেই সন্তানই আবার মাকে মা না ডেকে সেই মাকে ডাকে খালা নানি আর আসলে মামি। এইভাবে আর কতদিন যাবে আসলে তার সন্তানের চিকিৎসা করতে গিয়ে আজ আপনাদেরই সামনে। দর্শক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।